দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কার কাছে দাঁড়িয়ে আছি, তাকে বিশেষ করে পরিচয় করে দেওয়ার আসলে কিছু নেই, যার কণ্ঠ সেই ছোটবেলা থেকে আমরা শুনেছি, রেডিও টেলিভিশন থেকে শুরু করে সব সব জায়গায়, যার কণ্ঠ শুনলি মনে হতো কে এই লোকটি, সেই জাফরুল্লাহ সারাফাত। আমরা এখন কথা বলবো জাফরুল্লাহ সারাফাতের সাথে। জাফরুল্লাহ সারাফাত, আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাফর ভাই, আসলে আমরা ছোটবেলা থেকেই আপনার ধারাভাষ্য শুনে আসছি এবং সেটা আমাদের সব এনজয় করতাম, আপনার ভয়েস লেভেলটাকে আমরা এনজয় করতাম। এর যে রহস্যটা কি আসলে, কীভাবে আপনি যে এই এতকাল এত বয়সেও আপনার সেই যে একই লেভেলে আপনার ধারাভাষ্যটা রেখেছেন, সেটা রহস্যটা যদি আমাদেরকে এবং দর্শকদের যদি বলতেন। দেখুন, কণ্ঠটা কিন্তু গড গিফটেড, আমি চাইলে আপনার কণ্ঠ নিতে পারবো না, আপনি চাইলে আমার কণ্ঠ নিতে পারবেন না, তো এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ যাকে যেভাবে পৃথিবীতে পাঠান কণ্ঠ দিয়ে, সেই কণ্ঠটাকে ব্যবহার করা, মূল জায়গা হলো কণ্ঠের যত্ন করা। যেমন ধরুন, আমি টক খাই না, টক খেলে কণ্ঠের ক্ষতি করে, যেমন রাত জেগে থাকলে কণ্ঠের ক্ষতি করে, সেটা আমি করি না। বাইরের কতগুলো মেডিসিন পাওয়া যায়, মেড ইন আমেরিকা, মেড ইন ইংল্যান্ড, সেই মেডিসিনগুলো যেগুলো আমরা কাশি হলে চুষে খাই, ওই ধরনের চকলেটের মতো মেডিসিন, সেগুলো আমি ব্যবহার করি। এটা একটা। আর একটা হলো যে, আমি মূলত, আমি যদি খাওয়ার কথা বলি, কোনো ফ্যাট আমি খাই না। যেমন ধরুন পোলাও, বিরিয়ানি, গরুর মাংস, খাসির মাংস, বার্গার, এই জাতীয় কোনো ফ্যাট আমি কখনো খাই না। আমি মূলত ভেজিটেবল, এর পাশাপাশি ফ্রুটস, শুকনো রুটি, এই জাতীয় খাবার খেয়ে থাকি, এবং আমি নিয়মিত জিম করি, এটা আমার প্রতিদিনের বিষয়। এই করোনার ভেতরেও আমি সেটি করে থাকি। এই সব মিলিয়ে কণ্ঠ ঠিক রাখা, ফিজিক ঠিক রাখা, এটি রহস্যের আসলে মূল কারণ। একটা বিষয় জানতে চাই, আপনি দীর্ঘদিন ধরে আসলে এই ধারাভাষ্য করে আসছেন, আসলে এই মধ্যে আমরা একটা আপনার স্মৃতিময় কোনো ঘটনা, মানে ধারাভাষ্য দিতে গিয়ে যেটা আপনাকে এখনও আপনার মনে হয় যে ধারাভাষ্য দিতে গিয়ে আপনার ভালো লাগছে, এরকম কোনো ঘটনা যদি আমাদেরকে সদর্শকদেরকে একটু বলতেন। দেখুন, বাংলাদেশের ক্রিকেটের যে উত্থান, বাংলাদেশের ক্রিকেটের যে ফাউন্ডেশন, যে জনপ্রিয়তা, এটি মূলত কিন্তু 1997 সালে সেই মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিলাত ক্লাব মাঠে যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, আপনারও মনে থাকার কথা, এক বলে এক রান দরকার, তখন হাসিবুল হোসেন শান্ত, পার্ট অফ হিস্ট্রি, তিনি তখন ব্যাটিংয়ে। তো সেই যে কেনিয়ার বিপক্ষে বাংলাদেশের জিতে যাওয়া, ওই যে ঐতিহাসিক ধারাভাষ্য, এটা আজও পর্যন্ত বাঙালি জাতি যেমন ভুলতে পারেনি, আমিও কিন্তু ভুলতে পারিনি। ওটা আমার জীবনে এখনও পর্যন্ত স্মরণীয় ধারাভাষ্য। আর এর বাইরে যদি বলেন, বাংলাদেশ একবারই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো, যুব বিশ্বকাপ বা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, সেটির ঘোষণা দেওয়া, কারণ মূল বিশ্বকাপে বাংলাদেশ এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি। আমি সবসময় স্বপ্ন দেখি এবং সবসময় বলি বাংলাদেশ একদিন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবেই হবে, এবং সেদিন খুব বেশি দূরে নয়, সেদিন হয়তো আরও বেশি আনন্দ উল্লাস আমরা করব। একটা বিষয় জানতে চাই, আসলে ধারাভাষ্য দিয়ে যে খারাপ লেগেছে কোনো, মানে কোনো ম্যাচে গিয়ে আসলে খারাপ লেগেছে, আসলে যেটা আমাদের হাতের ম্যাচ ছিল, যে আমরা জয় পাবো কিন্তু আসলে হাত ছাড়া হয়ে গেছে, এমন ম্যাচের কোনো স্মৃতি আপনাকে মানে তারা করে কিনা? দেখুন, 2016 সালের কথা, বাংলাদেশ তখন প্রতিদ্বন্দ্বিতা করে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে, তখন মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম দুজনে, দুই ভাইয়েরা কিন্তু ব্যাটিংয়ে, বাংলাদেশের দরকার 3 বলে মাত্র 2 রান, তো 3 বলে 2 রান, এমন দুজন বিশ্বখ্যাত ব্যাটসম্যান উইকেটে, শেষ পর্যন্ত বাংলাদেশ 1 রানে হেরে গেল। প্রথমে মাহমুদুল্লাহ তুলে মারতে গিয়ে আউট হলেন, ঠিক একই ধরনের শট খেলে মুশফিকুর রহিম, তিনিও আউট হয়ে গেলেন। এই খেলাটি আমার এখনও খুব পীড়া দেয়, বা এই খেলার ধারাভাষ্যের কথা মনে পড়লে খুব খারাপ লাগে। আপনাকে সে বেশি ই করবো না, আপনি আগেই বলেছিলেন যে আসলে আপনার তারা আছে, তারপর বলতে চাই যে আসলে ক্রিকেট, বাংলাদেশের ক্রিকেট নিয়ে আপনি কীরকম স্বপ্ন দেখেন, বাংলাদেশ ক্রিকেটের কত দূর যেতে চায়? আমি অনেক বড় স্বপ্ন দেখি, যেটা আমি সবসময় বলি, যখন কেউ বলেনি বাংলাদেশ টেস্ট খেলবে, টেস্ট খেলার মর্যাদা পাবে, তখনই কিন্তু কমেন্ট্রিতে, টেলিভিশন, রেডিওতে আমি নিয়মিত বলতাম বাংলাদেশ একদিন টেস্ট খেলার মর্যাদা পাবে, ওয়ানডে খেলার মর্যাদা পাবে, বাংলাদেশ একদিন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবেই হবে। যুব বিশ্বকাপে হলো, একবার চ্যাম্পিয়ন হলো, মূল বিশ্বকাপে এখনও হতে পারেনি, বড়দের বিশ্বকাপে ডেফিনেটলি বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। তবে কতগুলো প্ল্যানিং গ্যাপ আমাদের হয়, সেই প্ল্যানিংগুলো আসলে ঠিকঠাক করা দরকার। যেমন ধরেন, সারা দেশব্যাপী কার্যকরী কোচিং পদ্ধতি আসলে চালু করা দরকার।
আর দ্বিতীয়ত হলো যারা তরুণ উদীয়মান ক্রিকেটার, যারা খেলোয়াড় হতে চায়, যারা সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ হতে চায়, তাদেরকে সমান সুযোগ সুবিধার আওতায় আনতে হবে। যেমন ধরুন যে প্রথম বিভাগ লিগে খেলে থাকে বা দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ লিগে, তাকে হয়তো বা 5,000 টাকা দেওয়া হয় বা 10,000 টাকা দেওয়া হয়, তাকে 5 থেকে 7 গুণ টাকা বাড়িয়ে দিতে হবে, 1,00,000 টাকা তাকে করে দিতে হবে 10,000 টাকা থেকে। তাহলে কি হবে, সে তখন চিন্তা করবে আমার ব্যাট প্যাড বল কেনার টাকা হয়ে যাবে, আমার পরিবারকে আমি সাহায্য করতে পারবো, সহযোগিতা করতে পারবো। তখন দেখবেন আপনি হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ ক্রিকেটার তারা ঝাঁপিয়ে পড়বে এবং বাংলাদেশের ক্রিকেটের চিত্রটাই পাল্টে যাবে। আর একটা জিনিস, যে উপজেলা পর্যায়ে আপনার তীব্র প্রতিদ্বন্দ্বিতা ক্রিকেট খেলার মধ্যে গড়ে তুলতে হবে। যেমন ধরুন যখন বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করে অনূর্ধ্ব-19 থেকে একজন খেলোয়াড়কে জাতীয় দলে ঢুকিয়ে দেওয়া হয়, তখন আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে ওখানে যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়, ওই তীব্র প্রতিদ্বন্দ্বিতা সে করতে পারে না। এর কারণ হলো আমাদের যে বিপিএলকে টার্গেট করলে হবে না, আমাদের টার্গেট করতে হবে 4 দিনের খেলাটাকে, ওখানেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে হবে এবং সেটা হতে হবে ধারাবাহিকভাবে নিয়মিত। ওখানে যদি প্রতিদ্বন্দ্বিতা করে আসে, তারপর যদি তাকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়, ডেফিনেটলি সে ভালো করবে। এই কতগুলো কার্যক্রম যদি ফলো করে, যেমন ধরুন শুধু বিকেএসপির উপরে নির্ভর করলে চলবে না। মুস্তাফিজুর রহমান সেই সাতক্ষীরার তেঁতুলিয়া থেকে তাকে খুঁজে বের করে আনেনি, এরকম মুস্তাফিজ আপনি অনেক পাবেন বাংলাদেশে। তো সেই জন্যে কার্যকরী দেশব্যাপী কোচিং পদ্ধতি চালু করতে হবে। আর একটা কথা বলি, যে সবাই মনে করে বাংলাদেশ জাতীয় দলই বাংলাদেশের ক্রিকেট, নো, জাতীয় দলটা হলো একটা ক্ষুদ্র অংশ বাংলাদেশের ক্রিকেটের, বাংলাদেশের ক্রিকেটের একটা ছোট্ট অংশ। সারা দেশব্যাপী যে ক্রিকেটকে প্ল্যানিংয়ের আওতায় আনা এবং ক্রিকেটারদের পাইপলাইন বলি আমরা, সাপ্লাই লাইন বলি, সেই সাপ্লাই লাইন যদি শক্তিশালী করতে হয়, তাহলে এই কার্যক্রমগুলো চালু করতে হবে। দেখুন, আমাদের এলিট প্যানেলে কোনো আম্পায়ার নেই, ভালো ভালো সংগঠক আমাদের আরও দরকার। আমাদের 4-5 জন মাত্র প্রশিক্ষক, সালাউদ্দিনের কথা বলতে পারি, ইমরানের কথা বলতে পারি, আগে যদি দৌলতুজ্জামান, আলতাফ ভাই, ওসমান খান, তাদের কথা বলি, এর বাইরে আর কোনো প্রশিক্ষক নেই। তাহলে তরুণ খেলোয়াড়েরা তারা কোথায় যাবে, কারা তাদেরকে প্রশিক্ষণ দেবে? সেই জন্যে এই কার্যক্রমগুলো চালু করা দরকার, তাহলেই বাংলাদেশের ক্রিকেট তাদের লক্ষ্যে যাবে এবং একদিন বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হবেই হবে। ধরুন, আপনাকে একটা সর্বশেষ প্রশ্ন করতে চাই। আসলে আপনি যে কথাটা বলছিলেন, আসলে বিপিএলই হচ্ছে আমাদের খেলার এখন বর্তমান, যেটা বিপিএল থেকেই খেলা তুলে মানে খেলোয়াড়দের তুলে আনা হয়, তার সবচেয়ে যদি বেশি খেলাটা দেখেন সেটা হলো আপনি দেখেন, মানে আপনি যদি ধারাভাষ্য করতে যান তাহলে খেলাটা আপনাকে সবচেয়ে বেশি দেখতে হয়। তা আপনার দৃষ্টিতে এবছরের বিপিএলে আমরা কাকে 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 খুঁজে পেয়েছি, এটা যদি আপনি যদি দেখেন। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। বিপিএলে সাধারণত কিন্তু এর আগে খুব বেশি তরুণ খেলোয়াড় বেরিয়ে আসেনি, এবার কিন্তু মোটামুটি কয়েকজন খেলোয়াড় বেরিয়ে এসেছে। যেমন ধরেন মৃত্যুঞ্জয় চৌধুরী, যিনি অভিষেকেই হ্যাট্রিক করেন, অলরেডি আমার জানা মতে 10-13-14 উইকেট তিনি লাভ করেন মাত্র 4-5 খেলায়। তো তার কথা বলবো ডেফিনেটলি। মুনিম সারিয়ার, তরুণ উদীয়মান ব্যাটসম্যান, উদ্বোধনী ব্যাটসম্যান, ডেফিনেটলি তার কথা চলেই আসবে। মাহমুদুল হাসান জয়, তার কথা চলে আসবে, এবং যদিও তিনি পুরনো, ডোমেস্টিকে অনেক ভালো খেলে থাকেন, নাহিদুল ইসলাম, এই 4 জনের কথা আমি বিশেষ করে বলবো। আর আমি যেটি বললাম যে শুধু বিপিএলকে টার্গেট করলে হবে না, কারণ বিপিএল থেকে আপনি টি-20 খেলোয়াড় পাবেন, কিন্তু আপনার টেস্ট ওয়ান ডে ওটা যদি মাথায় রাখতে হয়, তাহলে ওই 4 দিনের ক্রিকেটকে টার্গেট করতে হবে বিপিএলের পাশাপাশি। তার মানে এই নয় যে বিপিএল খেলা যাবে না, করা যাবে না, ডেফিনেটলি করতে হবে, যেহেতু টি-20 বিশ্বকাপও হয়ে থাকে। এভাবে করলে নিশ্চয়ই বাংলাদেশ একদিন তাদের লক্ষ্যে যাবে ইনশাল্লাহ। যাহোক, আপনার সুরে শুন মিলিয়ে বলতে চাই যে বাংলাদেশ একদিন বিশ্বকাপ জয় হবেই হবে। দর্শক, এই বলি আমরা শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।